দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ছিটমহলে রেকর্ড সংখ্যক অভিবাসীর প্রবেশ সেনা পাঠিয়েছে স্পেন ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল আরো থাকছে এরদোগানের বক্তব্যে আতে ঘালে গেছে যুক্তরাষ্ট্রের এদিকে একশো পার্সেন্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ইরানের সংসদ আরো জানিয়ে দিব পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী সংঘর্ষ এবং সর্বশেষ থাকছে বাংলাদেশকে চীনের প্রচ্ছন্ন হুমকি অস্বস্তিতে ভারত দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ছিটমহলে রেকর্ড সংখ্যক অভিবাসীর প্রবেশ সেনা পাঠিয়েছে স্পেন স্পেনের মালিকানাধীন উত্তর আফ্রিকার একটি ছিটমহলে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করার পর সেনা মোতায়েন করেছে মাদ্রিদ দেশটির কর্মকর্তারা জানিয়েছেন গত দুই দিনে পার্শ্ববর্তী মরক্কো থেকে সেউতায় প্রবেশ করেছে প্রায় আট মানুষ তারা বলছেন এসব অভিবাসীরা হয় সাতার কেটে কিংবা কম উচ্চতার স্রোত গেটে সীমান্ত পাড়ি দিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন দেশটি জানিয়েছে অর্ধেক অভিবাসী মরক্কোই ফেরত পাঠানো হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে অভিবাসী সংকট মোকাবেলায় সেউতা ও মেলিল্লা সফর করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্র পেদরো সানচেজ স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় ধারণ করা ফুটেজে দেখা গেছে সৈকত থেকে প্রায় সব অভিবাসীকে সরিয়ে ফেলা হয়েছে অভিবাসী প্রবেশ নিয়ে স্পেনের সঙ্গে মরক্কোর কূটনৈতিক উত্তেজনা বেড়েছে যা ঘটেছে তা নিয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মরক্কোর রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এ ঘটনার পর আলোচনার জন্য রাষ্ট্রদূতকে নিজ দেশে ডেকে নিয়েছে মরক্কো বেশিরভাগ অভিবাসী জানিয়েছে তারা মরক্কো থেকে এসেছে সেও তার মূল প্রবেশ পথ তারাজলে সীমান্ত পুলিশকে সহায়তার জন্য সেনা মোতায়েন করেছে পররাষ্ট্রমন্ত্রী গ্রামে মারালাস্কা বলেছেন তার স্বাভাবিক এক সদস্যের সীমান্ত বাহিনীকে সহায়তা করতে অতিরিক্ত দুইশো সেনা এবং দুইশো পুলিশ পাঠানো হয়েছে ছিটমহলটিতে প্রায় আশি হাজার মানুষের বসবাস এদিকে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক আট শতাংশ দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে আজ সকালে পাঁচ দশমিক মাত্রায় ভূমিকম্প আঘাত এনেছে এর আগে ইউরোপিয়ান ভূমধ্য সাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে আজ সকালে নেপালে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটার দিকে ভূমিকম্পটি আঘাত ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী কাঠমান্ডু থেকে একশো কিলোমিটার উত্তর পশ্চিমে জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভূতত্ববিদ ডক্টর লোক বিজয় অধিকারী বলেছেন আজ স্থানীয় সময় মিনিটে ভূমিকম্পটি আঘাত ছিল পাঁচ দশমিক আট তবে ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি ভূমিকম্পের সময় তীব্র কম্পনে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই সূত্র জানিয়েছে ওডি এদিকে এরদোগানের বক্তব্যে আতে ঘা লেগেছে জাতিসংঘের ইহুদি জনগোষ্ঠীকে নিয়ে জাতিসংঘের প্রেসিডেন্ট রিসেপতাই এরদোগানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ ইহুদি জনগণকে নিয়ে এরদোগানের মন্তব্য বিদেশমূলক বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইজ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে নেট প্রাইজ এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এরদোগান এবং অন্যান্য তুর্কি নেতা উস্কানিমূলক কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এ ধরনের মন্তব্য সহিংসতা আরো বাড়িয়ে দিতে পারে ইহুদি বিদেশি ভাষার কোনো স্থান নেই যোগ করেন নেট প্রাইস তবে এর দোকানের কোন মন্তব্যকে যুক্তরাষ্ট্র ইহুদি বিদ্বেষী বলে মনে করছে তা নির্দিষ্ট করে বলেনি নেট প্রাইস এ বিষয়ে জানতে চাইলে রয়টাস কে কোন জবাবও দেননি মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট ফিলিস্তিনি মুসলমানদের উপর পবিত্র রমজান মাসে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এরদোগান জেরুজালেমে ফিলিস্তিনিরা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুঁড়েছে প্রত্যুত্তরে ইসরায়েল পুলিশ তাদের উপর রাবার বুলেট ছোড়ায় ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন এরদোগান মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের হামলাকে আত্মরক্ষার অধিকার বলে নিঃশর্ত সমর্থন দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান তিনি গত সোমবার বাইডেনের উদ্দেশ্যে বলেন আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন এরদোগানের সরাসরি আক্রমণাত্মক এই বক্তব্যে আতে ঘালে গেছে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির চুক্তি করায় বাইডেন প্রশাসনের করা সমালোচনা করেন এরদোগান আমরা দেখলাম বাইডেন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি চুক্তিতে সই করেছেন তুরস্কের টেলিভিশনে প্রচারিত ভাষণে মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে সরাসরি এসব মন্তব্য করেন এরদোগান বাইডেন গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তাকে সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ করেন এরদোগান তারপরই যুক্তরাষ্ট্র এরই নিন্দা জানিয়েছেন এদিকে একশো পার্সেন্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ইরানের সংসদ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের উপর মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করার দাবি জানিয়েছে ইরানের জাতীয় সংসদ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা নিয়ে জোরদার কূটনৈতিক আলোচনা চলছে তখন ইরানের জাতীয় সংসদ এই দাবি জানাল জাতীয় সংসদ বলছে ইরানের উপর থেকে সত্যিকার অর্থেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে কিনা তা যাছাই বাছাইও হবে ইরানের সংসদ সদস্যরা আরও বলেছেন যে পরমাণু সমঝোতা সম্পর্কিত ইরান এবং অন্য দেশগুলোর মধ্যকার আলোচনাকে তখনই ফলপ্রসূ বলে গণ্য করা হবে যখন সেই সমস্ত আলোচনা থেকে ইসলামী প্রজাতন্ত্র থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না তারা বলেছেন ইরানের উপর থেকে যদি শতকরা এক শত ভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তবে ধরে নেওয়া হবে যে কোন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি ইরানি সংসদ সদস্য আরো বলেছেন ভিয়েনা আলোচনা থেকে একথা পরিষ্কার হয়েছে যে আমেরিকা অথবা তার ইউরোপীয় মিত্ররা কেউই এখন পর্যন্ত ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আন্তরিকতা দেখাতে পারেনি এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে পুরো ফিলিস্তিন ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী সংঘর্ষ ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সহিংসতার বিরুদ্ধে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পুরো ফিলিস্তিন ভূখণ্ডে উনিশশো সালে অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠার আগের সীমানায় ইহুদিবাদীদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘর্ষ চলছে অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের পাশাপাশি ইসরায়েলের ভেতরেও গতকাল সাধারণ ধর্মঘট পালিত হয়েছে লেবাননের আল মায়েদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরের বিশুদ্ধ লোকজন প্রতিবাদ সমাবেশ করে তবে কারা এই বিক্ষোভ প্রতিবাদ করেছে তাদের সঠিক পরিচয় জানা যায়নি টেলিভিশন থেকে মজার ব্যাপার হচ্ছে এই ধরনের বিক্ষোভ ইসরায়েলের ভেতরে এই প্রথম নয় গাজা এবং পবিত্র শহরে ইসরায়েলি সেনারা আগ্রাসন চালানোর শুরু থেকেই বিক্ষোভকারীরা দুই সমাধানের দাবি জানাচ্ছে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের পর থেকে দুইশো তেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে একষট্টি শিশু ও ছত্রিশ জন নারী এবং ১৬ জন বৃদ্ধ রয়েছেন বর্বার আগ্রাসনে আহত হয়েছেন অন্তত এক জন এই সূত্র জানিয়েছে পার্স টুডে এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি বাংলাদেশকে চীনের প্রচ্ছন্ন হুমকি অস্বস্তিতে ভারত ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর সম্প্রতি বাংলাদেশকে দেওয়া প্রচ্ছন্ন হুমকির পরে অস্বস্তিতে ভারত কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র ভারত নয় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেই চীনের মোড়ল রণনীতি স্পষ্ট হয়ে উঠেছে চীনা দূতের মন্তব্যে বিষয়টি জাপান বা আমেরিকার মতো দেশেরও নজর কেড়েছে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত একটি বক্তৃতায় কিছুটা আচমকাই মন্তব্য করেছেন যে কোয়াড এ আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়ার চতুর্থ দেশীয় জোট যোগ দিলে ঢাকাকে আর খেসার দিতে হবে না মারাতো ক্ষতি হবে চীন বাংলাদেশ মধ্যে সম্পর্কেও এই হুমকিকে অপ্রাসঙ্গিক বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা তার কারণ কোয়াড গোষ্ঠীর পক্ষ থেকে সদস্য রাষ্ট্রের সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই ফলে সেখানে ঢাকার অন্তর্ভুক্তির কোনো সম্ভাবনাও আপাতত নেই কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি নেহাতি ফাকা আওয়াজ নয় বরং যথেষ্ট পরিকল্পনা করে নিজেদের ক্ষমতা দেখিয়েছে শি চিংফিং প্রশাসন কোয়াড একটি উপলক্ষ মাত্র সূত্রের মতে বাংলাদেশকে আগে থেকে রক্তচক্ষু দেখানো হলো যাতে ভারত ও আমেরিকার সঙ্গে রকম অর্থনৈতিক বাণিজ্যিক বা কৌশলগত নতুন অংশীদারের আগে তারা দুবার ভাবে কূটনৈতিক সূত্রের মতে সাম্প্রতিক অতীতে বাংলাদেশের প্রশাসনীয় অর্থনৈতিক বৃদ্ধি সম্পর্কে বেইজিং যথেষ্ট সচেতন সেই সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলে তাদের কৌশলগত অবস্থান সম্পর্কেও সজাগ চীন ভারতের সঙ্গে বাংলাদেশের কৌশলগত এবং বাণিজ্যিক কূটনৈতিক কখনোই খুব একটা ভালো ভাবে নেয়নি চীনা সরকার ঢাকার সঙ্গে সাম্প্রতিক ওয়াশিংটন এবং টোকিও যে পৃথকভাবে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াচ্ছে সে ব্যাপারেও অবহিত বেইজিং সব মিলিয়ে ভারত আমেরিকা এবং জাপানের সঙ্গে চীনের মহাসংযোগ প্রকল্প ওব এর বাংলাদেশের পরিকাঠামোগত অংশীদারী চীনের অনভিপ্রেত আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য